তেপান্তরের পথ পেরিয়ে মুর্শিদাবাদের লালগোলার ছেলে প্রশান্তজিৎ দাস ওরফে জোজো পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেলে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছিলেন। অবশেষে 16,000 কিলোমিটার পথ পেরিয়ে ঘরের ছেলে ফিরল ঘরে। কেমন ছিল অভিজ্ঞতা দেখুন। ঘুরেছেন 19টি রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, তাও আবার সাইকেলের প্যাডেলে ভর করে। মুর্শিদাবাদের লালগোলার ছেলে প্রশান্তজিৎ দাস ওরফে জোজোর ভারত ভ্রমণে যাত্রা শুরু হয়েছিল 25 আগস্ট 2021। চোখে ভারতবর্ষকে নতুন করে জানা আর পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা দিতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন ভারতবর্ষ ভ্রমণে। যেমন কথা তেমনই কাজ, সাইকেল করেই ঘোরা দেশ। অতিক্রম করেছেন প্রায় 16,000 কিলোমিটার পথ। তেপান্তরের এই যাত্রা পেরিয়ে জোজো ঘরে ফিরেছেন। বৃহস্পতিবার বহরমপুর, তারপর লালগোলা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সাইকেলে করে ভারতবর্ষকে অন্যভাবে দেখা। কেমন ছিল এই তেপান্তরের যাত্রা? আমি লালগোলা মুর্শিদাবাদ থেকে পরিবেশ দূষণ রোধের বার্তা এবং তার সাথে রক্তদানের বার্তা নিয়ে চলা শুরু করি 25 আগস্ট 2021। লালগোলা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে প্রথম দিনেই বীরভূম জেলা হয়ে পৌঁছে যাই ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ড থেকে তারপরে ধীরে ধীরে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, আবার হরিয়ানা হয়ে দিল্লি, দিল্লি থেকে আবার হরিয়ানা হয়ে রাজস্থান, গুজরাট, দামান, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আবার তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সেখান থেকে আবার কর্ণাটক, মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে আবার মহারাষ্ট্র হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে বাংলার মাটিতে, আজ 226 দিন পর আবার জেলার মাটিতে।